डी ला ग्रैंडी मेफिस्टोफेलिस, याक याक। চাটুজ্যেদের রোয়াকে দুর্দান্ত টেনিদা, ঢাকাই হাবুল সেন, হতচ্ছাড়া ক্যাবলা আর পালা জ্বরে ভোগা প্যালারাম, এখন অনেকেই হয়তো এদের সঙ্গে পরিচিত নই। সত্যজিৎ রায়ের যেমন ফেলুদা, প্রেমেন্দ্র মিত্র যেমন ঘনাদা, তেমনই বাঙালির এক পরমপ্রিয় চরিত্র হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অধিকাংশ লেখাই ছোটদের জন্য, তবে টেনিদা সমস্ত বয়সের পাঠকের কাছেই পছন্দ। তাই বলচিত্রর পক্ষ থেকে আমাদের আজকের গল্প টেনিদা আরিয়ে দিই। গল্পটি আমরা টেনিদা সমগ্র থেকে সংকলন করেছি। গল্পের প্রধান চরিত্রে টেনিদা, প্যালারাম, হাবুল সেন, ক্যাবলা, লেলেফাঁ সাহেব, নেপালি চাকর, হরেকেষ্টবাবু, কম্পাউন্ডার আর ইয়েতি। শুরু হচ্ছে টেনিদা আর ইয়েতি। ক্যাবলা বললে, ইয়েতিস ইয়েতিস সব বোগাস, চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উঠল হাবুল সেন। হ, তুই কইলেই বোগাস হইব। হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়া রাইখা দিচ্ছে, জানোস তুই? ওটা কোনো বড় বানরের চামড়াও হতে পারে। চশমা শুদ্ধ নাকটাকে আরো উপরে তুলে ক্যাবলা গম্ভীর গলায় জবাব দিলে। হাবুল বললে, অনেক সাহেব তো ইয়েতির কথা লেখছে, কিন্তু কেউই চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের করতে কি? এইবার আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় টেনিদা এসে চাটুজ্যেদের রোয়াকে পৌঁছে গেল। একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে, কি নিয়ে তোরা তক্ক করছিলি রে? আমি বললুম, ওই ইয়েতি নিয়ে। ও, ইয়েতি? টেনিদা জাঁকিয়ে বসে পড়ল। তা তোরা ছেলে মানুষ, ওসব তোরা কি জানিস আমাকে জিজ্ঞেস কর। হাবুল বললে, ইস, কি আমার একখান ঠাকুরদা আসছেন রে। টেনিদা বললে, চোপড়াও গুরুজনকে অচ্ছেদ্য করবি তো এক চড়ে তোর কান। আমি সঙ্গে সঙ্গে ফিল আপ দি গ্যাপ করে দিলুম, কান পুড়ে পৌঁছে দেব। ইয়া ইয়া কারেক্ট বলে টেনিদা এমন জোরে আমার পিঠ থাবড়ে দিলে যে হাড় পাঁচড়াগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল। তারপর বললে, ইয়েতি, সেই যে কি বলে অ্যাব অ্যাব অ্যাবো। ক্যাবলা বললে, অ্যাবোমিনেবল স্নোম্যান। মরুগ্গে, ইংরেজিটা বড্ড বাজে, ইয়েতি ভালো। তোরা বলছিস নেই, আমি নিজের চোখে ইয়েতি দেখেছি। এ তুমি? আমি আটকে উঠলু। অমন করে চমকালি কেন শুনি? আমি ইয়েতি দেখবো না দেখি তুই দেখবি? সেদিনও পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে দিস, তোর আস্পর্ধা তো কম না। হাবুল বললে, না না, প্যালা দেখবে কেন? আমরা ভাবতেছিলাম ইয়েতি তো দেখবো প্রেমেন মিত্রের ঘনাদা, তুমি ওইসব ভেজালে গেলা কবে? ঘনাদা, তিনি তো মহাপুরুষ, ইয়েতি কেন? তার দাদা মশাইয়ের সঙ্গে তিনি চা বিস্কুট খেতে পারেন, তাই বলে আমি একটা ইয়েতি দেখতে পাবো না, এ কথার মানে কি? ক্যাবলা বললে, তুমিও নিশ্চয়ই দেখতে পারো, তোমারও অসাধ্য কাজ নেই, কিন্তু কবে দেখলে কোথায় দেখলে? শুনতে চাস? কথা কেড়ে নিয়ে টেনিদা বললে, তাহলে সামনের ভুজাওয়ালার দোকান থেকে ছওয়ান আর ঝালমুড়ি কিনে নিয়ে আয় কুইক। আর তৎক্ষণাৎ আমার পিঠে একটা বাঘাটে রদ্দা খসিয়ে বললে, নিয়ে আয় না কুইক। রদ্দা খেয়ে আমার পিত্তি চটে গেল। বললুম, আমার কাছে পয়সা নেই। তাহলে ক্যাবলাই দে কুইক। রদ্দার ভয়ে ক্যাবলাই অমনি পয়সা বের করলো, শুধু কুইক নয়, ভেরি কুইক। ঝালমুড়ি চিবোতে চিবোতে টেনিদা বললে, এই গরমের ছুটিতে এক মাস আমি কোথায় ছিলুম বল দেখি। আমি বললুম, গোবরডাঙায়, সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে। ওটা তো তোদের ফাঁকি দেওয়ার জন্য বলেছি, আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে। সত্য কইতেছ? আমি কখনো মিথ্যা কথা বলি? টেনিদা গর্জন করে উঠল। বালাই ষাট, তুমি মিথ্যা বলবে কেন? ক্যাবলা ভালো মানুষের মতো বললে, কোথায় গিয়েছিলে? এভারেস্ট উঠতে? ছো ছো, ও তো সবাই উঠছে, ডাল ভাত হয়ে গেছে, আর কদিন পরে তো স্কুলের ছেলেমেয়েরা এভারেস্টের চূড়োয় বসে পিকনিক করবে। আমি তো গিয়েছিলুম আর উঁচু চূড়োর খুঁজে। সে আবার আছে নাকি? আমরা তিনজনেই চমকালু। কিছুই বলা যায় না, হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার,
এখনও সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি। লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিলেন না, 35,000 ফুট ওপরেও তারা পাহাড়ের চূড়ো দেখেছিল একটা। তারপর সে যে কোথায় হারিয়ে গেল। তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো নাকি টেনিদা? আমি জানতে চাইলুম। থাম ইডিয়েট, তাহলে তো কাগজে কাগজে আমার ছবিই দেখতে পেতিস। আমি কি আর তবে তোদের ওই সিটি কলেজে ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতুম? কবে আমাকে মাথায় তুলে সবে দিল্লি টিল্লি নিয়ে যেত, আমি কি বলে একটা ওই পদ্ম ডিভিশন হয়ে যেতুম। ক্যাবলা বললে, পদ্মবিভূষণ একই কথা। ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনিদা বললে, চুপ কর, এখন ডিস্টার্ব করিস না। নতুন চূড়ো খুঁজে পেলুম না, সেই যে কি বলে পাহাড়ের কি তুষার ঝড়। ক্যাবলা বললে, ব্লিজার্ড। হ্যাঁ, এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরপাডের বা সব গেল পালিয়ে। আমি আর কি করি, খুব মন খারাপ করে চলে এলুম কালিম্পংয়ে। সেখানে কুট্টিম আমার ভাইরা ভাই হরেকৃষ্ণবাবু ডাক্তারি করেন, উঠলুম তার ওখানে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? আমি জানতে চাইলুম, সেই ব্লিজার্ডের ভেতর? হুম হুম, কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? হাবুল চেঁচিয়ে উঠল। চালমারনের জায়গা পাও নাই? আমি যাই নাই কালিম্পংয়ে, সেইখানে ইয়েতি? তাহলে তো আমাকে পটল ডাঙা ইয়েতি লাইম আসতে পারে। টেনিদা ভীষণ গম্ভীর হয়ে বললে, পারে, অসম্ভব নয়। এ আমরা তিনজনেই একসঙ্গে খাবি খেলুম। টেনিদা বললে, হ্যাঁ পারে, ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে, তাই লোকে ওদের পায়ের দাগ দেখে কিন্তু ওদের দেখতে পায় না। যেখানে খুশি ওরা যেতে পারে, যখন খুশি যেতে পারে, আবার ইচ্ছে করলে রূপ ধরতে পারে, কিন্তু সেই রূপ না দেখলেই ভালো। আমি কালিম্পংয়ে দেখেছিলাম, আর দেখতে চাই না। আমি বললুম, কিন্তু ওখানে ইয়েতি এলো কি করে? ইয়েতি কোথায় নেই কে জানে, হয়তো এই যে আমরা কথা কইছি ঠিক এক্ষুনি আমার পিছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা সঙ্গে সঙ্গে ভীষণ চমকে তিনজনেই পেছন ফিরে তাকালো। টেনিদা বললে, হুম হুম, ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবি না। ও কি এত সহজেই হয় রে বোকার দল, ওর জন্য আলাদা কপাল থাকা চাই। ক্যাবলা বললে, তোমার সে কপাল আছে বুঝি? হাঁটু থাবড়ে টেনিদা বললে, আলবত। হাবুল বললে, কালিম্পংয়ে ইয়েতি দেখলা তুমি? দেখলুম বই কি। ক্যাবলা বললে, রেস্তোরাঁয় বসে ইয়েতিটা বুঝি চা খাচ্ছিল, নাকি বেড়াতে গিয়েছিল চিত্রভানুর ওদিকটায়? ইয়ার্কি দিচ্ছিস? বাঘা গলায় টেনিদা চেঁচিয়ে উঠল, ইয়েতি তোর ইয়ার্কির পাত্তর। হাবুল বললে, ছাড়ান দাও পোলাপান, ছাড়ান দাও পোলাপান, ওটাকে জলপান করে ফেলা উচিত। ফের যদি কুড়ুবকের মতো বকবক করবি ক্যাবলা, তাহলে এক ঘুচিতে তোর চশমা শুধু না কামিয়ে। আমি বললুম, নাসিকে উড়িয়ে দেব। ইয়া, একদম কারেক্ট বলে আমার পিঠ চাপড়েতে গিয়ে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো। আগেই চট করে সরে গিয়েছিলাম আমি। বেজারে মুখে টেনিদা বললে, ধুত, দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না, রাবিশ। হাবুল বললে, কিন্তু ইয়েতি? দাঁড়া না ঘোড়ার ডিম, একটু মুখ ডানতে দে। টেনিদা মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগাটা খানিক কুচকুচ করে চুলকে নিলে, তারপর বললে, হুম, ইয়েতির সঙ্গে ইয়ার্কি বটে। আমি ওই ইয়েতি নিয়ে একটু ইয়ার্কি করতে গিয়েছিলাম, তারপরেই বুঝতে পারলুম আর যেখানে ইচ্ছে চালিয়াতি করো, ওর সঙ্গে ফাজলামি চলে না। আমি বললুম, চললো না ফাজলামি? না। তারপর খানিকক্ষণ খুব ভাবুকের মতো একটু চুপ করে থেকে টেনিদা বললে, হলো কি জানিস, এক্সপিডিশন থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলুম, আর ডাক্তার হরেকৃষ্ণবাবুর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে কঁকড় কঁকড় করে তারা ঘুম ভাঙাতো, আর দুপুরে রাত্রিরে কখনো কারি কখনো কাটলেট কখনো রোস্ট হয়ে খাবারের টেবিলে হাজির দিত। বেশ ছিলুম রে। তা ওখানে একদিন এক ফরাসি টুরিস্টের সঙ্গে আলাপ হলো, জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি। ক্যাবলা বললে, ও পারো বুঝি? পারি না, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক। তাহলে কোন ভাষা? হাবুল বললে, যথার্থ, তুমি কইয়া যাও। লোকটার সঙ্গে তো খুব খাতির হলো, এসব টুরিস্টদের ব্যাপার কি জানিস তো, সব কিছু সম্পর্কেই ওদের ভীষণ কৌতূহল। ইন্ডিয়ানদের টিকি থাকে কেন, তোমাদের কাকেদের রং এত কালো কেন, তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল চেঁচাও, ইন্ডিয়ান গুবড়ো পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে, এই দেশের ছুঁচোটা কি ছুঁড়ের বংশধর, এইসব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বলল, আচ্ছা মসিয়াও, তুমি তো হিমালয়াজে গিয়েছিলে, সেখানে ইয়েটি দেখেছো?
আমার হঠাৎ লোকটাকে নিয়ে মজা করতে ইচ্ছে হলো। তার নাম ছিল লেলেফাঁ। আমি বেশ কায়দা করে তাকে বললুম, তুমি আছো কোথায় হে মশিও লেলেফাঁ? ইয়েতি দেখেছি মানে আমি যে ধরেই এনেছি একটা। ধরে এনেছ? লোকটা তিনবার খাবি খেলো। কই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি। আমি লেলেফাঁর বুকে দুটো টোকা দিয়ে বললুম, আমি পটল ডাঙার টেনি শর্মা, সবাই যা পারে না আমি তা পারি, আমার বাড়িতেই আছে ইয়েতি। হ্যাঁ, মশিও লেলেফাঁ খানিকটা হাঁ করে রইল, তারপর ভেউ ভেউ করে কাঁদার মতো মুখ করলে, আবার কপ কপ করে তিনটা খাবি গেল, যেন মশা গিলছে। শেষে একটু সামলে নিলে চোরটা। আমায় কি দেখাতে পারবে সেই ইয়েতি? কেন দেখাবো না, শুনে এমন লাফাতে লাগলো লেলেফাঁ যে একটা পাথরে হোঁচটকে চিৎপাত হয়ে পড়ে গেল। আর একটু হলেই গড়ি হাত তিরিশেকে নিচেকে একটা গর্তে পড়ে যেত। আমরা ঠ্যাং ধরে টেনে তুললুম, ওটাই আমাকে দুহাল জাপটে ধরল। সে আর পাক্কা 3 মিনিট ঠ্যাঙো ট্যাঙো বলে নাচতে লাগলো। লেটস গো, চলো চলো এক্ষুনি দেখাবে চলো। আমি বললুম, সে হয় না মশিও, যখন তখন তাকে দেখানো যায় না। সে উইকে 3.5 দিন ঘুমোয় আর 3.5 দিন জেগে থাকে। ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু, আমি জুড়ে দিলুম, কাঠমান্ডুতে উড়িয়ে দেবে। টেনিদা বললে, রাইট। লেলেফাঁকে বললুম, কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে, জাগবে 12:00 পর। তারপর খেয়ে দেয়ে যখন চাঙ্গা হবে, মানে তার মেজাজ বেশ খুশি থাকবে, তখন মানে 14:00 পর তোমাকে ইয়েতি দেখাবো। লেলেফাঁ বললে, আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো? খবরদার, ও কাজটিও করো না, ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না। চাই কি ক্যাচ করে তোমাকে কামড়াই দেবে হয়তো, তখন হাইড্রোফোবিয়া হয়ে মারা পড়বে। হোয়াট? ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ, কালা জ্বর হতে পারে, পালা জ্বর হতে পারে, কলেরা হতে পারে, চাই কি ইন্দ্রলুপ্ত, এমনকি সনন্ত সঙ্গন্ত প্রত্যয় পর্যন্ত যেতে পারে। এমন সময় ক্যাবলা প্রতিবাদ করে উঠে বললে, সনন্ত সঙ্গন্ত প্রত্যয়? ইউ শাট আপ ক্যাবলা, সব সময় টিকটিকির মতো টিকিস টিকিস করবি না বলে দিচ্ছি। শুনে লেলেফাঁ ফরাসিতে বললেন, মিঘত, মানে হে ঈশ্বর। ক্যাবলা বললে, ফরাসিরা কি মিঘত বলে নাকি? সাটা পাইছে, ফের যদি তক্ক করবি তাহলে এক্ষুনি 1 টাকার আলুর চপ আনতে হবে তোকে, যাকে বলে ফাইন। ক্যাবলা কুকড়ে গেল, বললে, মিঘত, থাকার তর্ক করবো না, তো তুমি তুমি বলে যাও। তবু তোকে 8 আনার আলুর চপ আনতেই হবে, তোর ফাইন, যা কুইক। আমি বললুম, ভেরি কুইক। বেগুন ভাজার চাইতে ও বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এল। বেড়ে ভাজে লোকটা, যাকে বলে ওই মেফিস্টোফিলিস। আমি আকুল হয়ে বললুম, কিন্তু ইয়েতি? ইয়েস, ইয়েতি, ইয়েতি। বুঝলি, আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে। বাড়ি গিয়ে হরেকৃষ্ণবাবুকে বললুম সেটা। কুট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক, রাজি হয়ে গেলেন। তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বললে, কাইলা কেডা? ও একজন নেপালি ছেলে, আমারই বয়সী হবে। হরেকৃষ্ণবাবুর ডাক্তারখানায় চাকরি করে, খুব ফুর্তি পাচ্ছে। বললে, দাজু রমেরো রমেরো, মানে দাদা ভালো, খুব ভালো। ওদিকে সাহেবের আর সময় কাটে না। তোমার ইয়েটি কি এখনো ঘুমোচ্ছে? নাক ডাকাচ্ছে। সময় মতো জাগবে তো? সময় মতো মানে ঠিক 12টায় উঠে বসবে, 1 সেকেন্ডও লেট হবে না। যা হোক, দিন তো এলো। হরেকৃষ্ণবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালো। প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে, আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেবো, ইয়েতিকে দেখা যাবে। মাত্র 2 মিনিট কি 2.5 মিনিট, তারপরেই আবার পর্দা ফেলে দেবো। আমি বললুম, কিন্তু ইয়েতি? ইউ শাট আপ, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, আর কিসের ইয়েতি? হরেকৃষ্ণবাবুর বাড়িতে মস্ত একটা ভালুকের চামড়া ছিল না, প্ল্যান করেছিলাম কাইলা সেটা গায়ে পড়বে, আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ এঁটে গোটা কয়েক লাভ দেবে, চেঁচিয়ে বলবে দ্রম দ্রুম ইয়হুম ইয়হুম, ব্যাস আর দেখতে হবে না, ওতেই মশিও লেলেফাঁর দাঁত কবাডি লেগে যাবে। সব সেইভাবেই ঠিক করা রইল। সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটামিটে আলো, সামনে একটা কালো পর্দা, তার ওপর আমি কাল থেকে সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলেছিলুম। বুঝতে পারলুম ঘরে ঢুকেই তার বুক কাঁপছে, মজা দেখবার জন্য হরেকৃষ্ণ ছিলেন।
তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন। বেশ অ্যাটমোস্ফিয়ার তৈরি হয়ে গেল। 1 2 3 বলে আমি পর্দাটা সরিয়ে দিলাম, আর আমরা একসঙ্গে বললুম, আর এ কি, এ তো কাইলা নয়, তোর ভালুকের চামড়া পড়ে গেছে, মুখোশ ছিটকে গেছে, ছিটপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়েছে ঠায় অজ্ঞান, আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি। সে যে কীরকম দেখতে আমি বোঝাতে পারবো না, মানুষ নয়, গরিলা নয়, অথচ গায়ে তার কাঁটা কাঁটা বাদামি রোঁয়া, চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাঁটা, তিনটে সিংহের মতো গর্জন করে সে পরিষ্কার বাংলায় বললে, ইয়েতি দেখতে চাও তাই না, তবে নকল ইয়েতি দেখবে কেন, আসলকেই দেখো, বলে হা হা করে ঘর ফাটানো হাসি হাসলো। 30 খানা ছোড়ার মতো ধারালো দাঁত তার ঝলকে উঠল, তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল, তৈরি হলো এক রাশ বাদামি ধোঁয়া, সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে, আর আমাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল যেন হিমালয়ের সেই ব্লিজার্ডের মতো একটা ঝড়ো হাওয়া, রক্ত জমে গেল আমাদের। বন্ধ দরজার পাল্লা দুটো তার ধক্কায় ভেঙে 10 হাত দূরে ছিটকে গেল। তারপর সে হাওয়াটা হা হা করতে করতে শাল আর পাইন বনে ঝাপটা মেরে একেবারে নাতুলার দিকে ছুটে গেল। আমি তো পাথর, সাহেব মেঝেতে পড়ে কেবল গিঁ গিঁ করছে, কম্পাউন্ডার অজ্ঞান, হরেকেষ্টবাবু চেয়ারের চোখ উল্টে আছেন আর বিড়বিড় করে বলছেন, কোরামিন সাহেব কেন আমাকে দাও, এক্ষুনি হার্ট ফেল করবে আমার, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। টেনিদা থামল, বললে, বুঝলি, এই হচ্ছে আসল ইয়েতি, তাকে নিয়ে পোষ্টি নষ্টি করতে আসনি, মারা পড়ে যাবি, আর তাকে কখনো দেখতেও চাসনি, না দেখলেই বরং ভালো থাকবি। আমরা থ হয়ে বসে রইলুম খানিকক্ষণ, তারপর ক্যাবলা বললে, শ্রেফ গুলপট্টি গুলপট্টি। টেনিদা কটকট করে তাকালো ক্যাবলার দিকে, বড় অন্তর্জামী, বেশি যে বক বক করছিস, হয়তো এক্ষুনি একটা অদৃশ্য যেতি তার সিংহের মতো থাবা তোর কাঁধের উপর বাড়িয়ে দিয়ে, উড়িয়া বাপড়ি। এক লাফে রোয়াক থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা। শুনছিলেন টেনিদা আর ইয়েতি, রচনায় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্পের সূত্রধার ও টেনিদার ভূমিকায় অতন, পেলা ও লেলেফা সাহেবের ভূমিকায় আরণ্যক, হাবুল সেনের ভূমিকায় তাপস, ক্যাবলার ভূমিকায় দীপাঞ্জন, শব্দ ও ধ্বনি পরিকল্পনায় তাপস, পোস্টার ডিজাইনে আরণ্য। শ্রোতাগণের কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো পছন্দের গল্প শোনার ইচ্ছে হয় তা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুকের অফিসিয়াল পেজ বলচিত্র কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।